সদর উপজেলার 2 নং দাঁতপুর ইউনিয়নের যে হাকিমপুর গ্রামটি, এই গ্রামের মধ্যে হচ্ছে যে মানুষ পানিবন্দী অবস্থায় কি পরিমাণ অসহায় জীবন যাপন করছে সেটা আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি। এবং অন্যান্য জায়গায় হচ্ছে যে ত্রাণের বা উপহার সামগ্রীর যেই একটা হিড়িক, এখানে আসলে সেই তুলনায় আমরা খুবই কম হচ্ছে যে সহযোগিতা দেখেছি এবং হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে শুনেছি যে এখানে মানুষ আসলে প্রপারলি সহযোগিতাটা পায় নাই বন্যার মধ্যে। এখানে আসলে যারা আছেন তারা মানে এমন না যে তারা হচ্ছে যে অসচ্ছল, কিন্তু পানিবন্দী অবস্থায় থাকার কারণে তারা বর্তমানে হচ্ছে যে বেশ অসহায় জীবনযাপন করছে। তাদের আসলে বেসিক কিছু হচ্ছে সহযোগিতা দরকার। আজকে আমরা বাংলা স্টুডেন্ট কাউন্সিল থেকে চেষ্টা করেছি সেই বেসিক একটা সহযোগিতা প্রদান করার। আর বর্তমানে আমি হচ্ছে যে রামলাপুর স্কুল উচ্চ বিদ্যালয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এই গ্রামের একটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে। আমরা যদি হচ্ছে ডানে এবং বামে দেখতে পাই টাকাই, তাহলে দেখবো যে হচ্ছে যে এখানে বেশ কিছু মানুষ হচ্ছে যে বর্তমানে পানিবন্দী অবস্থায় তাদের বাড়িতে হচ্ছে থাকতে না পেরে এই আশ্রয়কেন্দ্রে এসে জায়গা নিয়েছে। আর এই আশ্রয়কেন্দ্রে বর্তমানে মনে হয় হচ্ছে 270 মতো ফ্যামিলি এখানে অবস্থান করছে। সেই সাথে এখানে গবাদি পশু আছে। আমরা যদি হচ্ছে এই পাশ এবং ওই পাশে হচ্ছে যে দেখাতে চাই, তাহলে দেখবো যে হচ্ছে গবাদি পশু হচ্ছে বেশ আকর্ষণভাবে এখানে হচ্ছে অবস্থান করছে। তাদেরও আসলে খাদ্য সংকট দেখা দিয়েছে, যেহেতু এখানে মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তাদের হচ্ছে যে দৈনন্দিন কাজ যে রোজগার, সেই রোজগার বন্ধ হয়ে আছে, যার কারণে তারা পশু খাদ্যেরও হচ্ছে যোগান দিতে পারছে না। সো আমরা বাংলা স্টুডেন্ট কাউন্সিল আজকে এখানে আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার, কিন্তু আমার কাছে মনে হয় না এটাও হচ্ছে যে পরিপূর্ণভাবে হচ্ছে যে সহযোগিতা আমরা করতে পেরেছি। আমাদেরও হচ্ছে কিছু ঘাটতি আছে, কারণ হচ্ছে যে আসলে আমাদের সংগঠনের হচ্ছে ফান্ড আমরা সেভাবে হচ্ছে গ্রো করতে পারিনি। আপনারা যারা হচ্ছে যতটুকু আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, যে আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট অবদান আমরা অনুদান আমরা হচ্ছে যে এখানে মানুষের কাছে হচ্ছে দিয়ে যেতে পেরেছি। আশা করতেছি খুব শীঘ্রই আমরা আবার হচ্ছে যে এই এলাকায় দ্বিতীয় ফেজ হচ্ছে কাজ শুরু করব। সো সেই পর্যন্ত হচ্ছে বাংলা স্টুডেন্ট কাউন্সিলের সঙ্গে থাকবেন, বাংলা স্টুডেন্ট কাউন্সিলের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শেষ করছি। বন্যার তো পাশে থাকেন, বন্যায় যেন হচ্ছে মানুষ কষ্ট না করে, বন্যায় পানিবন্দী অবস্থায় যেন হচ্ছে বলে মানুষ খাবারের সংকট না থাকে, সেই বিষয়ে হচ্ছে যে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ।